হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এম এস বায়া গাইড আজকের আমাদের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়াটার পোটেন্সিয়াল সম্বন্ধে আর এটা আমরা কোথা থেকে পড়ছি এটা আমরা পড়ছি এনসিআরটি ক্লাস ইলেভেন বায়োলজি প্ল্যান্ট ফিজিওলজি থেকে চ্যাপ্টার ইলেভেন ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট এই চ্যাপ্টার থেকে আমরা পড়ছি এই চ্যাপ্টারের থেকে আমরা যে আগে যে টপিকটা পড়েছি সেটা হচ্ছে কি যে প্ল্যান্ট ওয়াটার রিলেশন সম্বন্ধে পড়েছি তো প্ল্যান্ট ওয়াটার রিলেশন সম্বন্ধ রিলেটেড প্ল্যান্ট ওয়াটার রিলেটেড রিলেশনের যে রিলেটেড যে একটা টপিক সেটা হচ্ছে কি যে ওয়াটার পোটেন্সিয়াল ওয়াটার পোটেন্সিয়াল সম্বন্ধেও আমাদেরকে কিন্তু মাইনিটলি এবং প্রিসাইসলি আমাদেরকে কিন্তু বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে তো ওয়াটার পোটেন্সিয়ালটা কি ওয়াটার পোটেন্সিয়াল হচ্ছে কোনো জলের যে মুভ করার যে টেন্ডেন্সি সেটাই হচ্ছে কী যে ওয়াটার পটেনশিয়াল এক জায়গা থেকে এক জায়গা আর জায়গায় জলের মুভ করা যে টেন্ডেন্সি সেটা হচ্ছে কী যে জলের ওয়াটার পোটেন্সিয়াল সেই জলের মুভমেন্টটা বিভিন্ন কারণে হতে পারে বাইরে থেকে কোনো মেকানিক্যাল প্রেশার প্রয়োগ করলে জলের মুভমেন্ট হতে পারে বা স্ট্যান্ডার্ড কন্ডিশনের মধ্যে জলের মুভমেন্ট হতে পারে অর্থাৎ বাইরে থেকে প্রেশার প্রয়োগ না করলেও উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে জলের মুভমেন্ট হতে পারে অসমোসিসের মাধ্যমে মুভমেন্ট হতে পারে গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে জলের মুভমেন্ট হতে পারে তো এইটাই হচ্ছে কি যে যে কোনোভাবে জলের যে মুভমেন্ট হচ্ছে সেটাই হচ্ছে কি যে জলের পোটেন্সিয়াল ওয়াটার পোটেন্সিয়াল তো জলের যে অণুগুলো রয়েছে মলিকিউলসগুলো রয়েছে জলের মধ্যে সে প্রত্যেকটা মলিকিউলের একটা গতি একটা শক্তি রয়েছে প্রত্যেকটা মলিকিউলের মধ্যে নিজস্ব একটা কাইনেটিক এনার্জি রয়েছে তো এই কাইনেটিক এনার্জির জোরেই কিন্তু জল এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করে আর এটাই হচ্ছে জলের কি বলবো সেটাকে বলবো পোটেন্সিয়াল জলের মুভ করার যে পোটেন্সিয়াল সেটা হচ্ছে কি যে ওয়াটার পোটেন্সিয়াল তো ওয়াটার পোটেন্সিয়াল সম্বন্ধেই আমরা বিশদে জানব ওয়াটার পোটেন্সিয়ালকে ডিনোট করা হয় ওয়াটার পটে পোটেন্সিয়ালকে ডিনোট করা হয় সাই দ্বারা সাই এই চিহ্ন দ্বারা ওয়াটার পোটেন্সিয়ালকে ডিনোট করা হয় এটাকে সাই চিহ্ন বলা হয় আর সাই চিহ্ন আর এটাকে আর ওয়াটার পোটেন্সিয়ালকে ডিনোট করা হয় সাই ডাব্লু দ্বারা এই যে ওয়াটার পোটেন্সিয়াল সাইডাব্লু যেটাকে দ্বারা সাই ডাব্লু দ্বারা যেটাকে ডিনোট করা হয় এই সাই ডাব্লু অর্থাৎ ওয়াটার পোটেন্সিয়াল দুটো বিষয়ের ওপর ডিপেন্ড করে একটা হচ্ছে প্রেশার পোটেন্সিয়াল আর একটা হচ্ছে পটেনশিয়াল পোটেন্সিয়াল স্যালিউটেন পোটেন্সিয়ালকে ডিনোট করা হয় সাই এস দ্বারা আর প্রেশার পোটেন্সিয়ালকে ডিনোট করা হয় সাই পি দ্বারা তো ওয়াটার পোটেন্সিয়াল যেটা হচ্ছে সাই ডাব্লিউ ইজ ইকুয়ালস টু স্যালিউট পোটেন্সিয়াল প্লাস প্রেশার পোটেন্সিয়াল তো ওয়াটার পোটেন্সিয়ালটাও জানবো তার সাথে সাথে দুটো যে কম্পোনেন্ট যেটার ওপরে ওয়াটার পোটেন্সিয়াল ডিপেন্ড করছে সেই স্যালিউড পোটেন্সিয়াল এবং প্রেশার পটেনশিয়াল এই দুটো বিষয় সম্বন্ধে আমরা জানব ওয়াটার পটেনশিয়ালটা জানার জন্য আমরা যদি এরকম একটা বিকার নিয়ে নিই একটা বিকার যদি আমরা নিই এরকম একটা বিকার নিই আর বিকারের মধ্যে যদি আমরা যদি জল ভরে দিই শুধুমাত্র পিওর ওয়াটার এর মধ্যে রয়েছে আর বাইরে থেকে কোনো প্রেশারও এর মধ্যে নেই বিকারের মধ্যে কোনো কোনো স্যালিউট নেই শুধুমাত্র পিওর ওয়াটার রয়েছে এর মধ্যে আর আন্ডার অ্যাটমসফেরিক প্রেশারের মধ্যে রয়েছে অর্থাৎ বাইরে থেকে কোনো আলাদাভাবে কোনো টেম্পারেচারও প্রয়োগ করতে হচ্ছে না কোনো কোনো টেম্পারেচার প্রয়োগ করা হচ্ছে না কোনো প্রেশার আলাদাভাবে প্রয়োগ করা হচ্ছে না একটা স্ট্যান্ডার্ড কন্ডিশানে রয়েছে তো এই স্ট্যান্ডার্ড কন্ডিশনে জলের যে মলিকিউলসগুলো রয়েছে এদের যে মুভমেন্টটা হবে সেটা হবে কি যে এদের পোটেন্সিয়াল তো স্ট্যান্ডার্ড কন্ডিশনে ওয়াটার পটেনশিয়াল কি হবে সব থেকে হাই হবে পিওর ওয়াটার তার মধ্যে কোনো সলিউট নেই জল জলের মুভমেন্টের জলের মলিকুলের মুভমেন্টের মধ্যে কোনো বাধা সৃষ্টি হবে না তখন যে ওয়াটার পটেনশিয়ালটা হবে যে সাইডাব্লিউর যে মানটা হবে সেটা হবে জিরো অর্থাৎ স্ট্যান্ডার্ড কন্ডিশনে ওয়াটার পটেনশিয়ালের মান হবে জিরো আর যদি এই ওয়াটারের মধ্যে এই পিওর ওয়াটারের মধ্যে যদি স্যালিউট প্রয়োগ করা হয় অর্থাৎ যখনই সলিউটের মধ্যে গুলে দেওয়া হবে তখন কি হবে এই ওয়াটার পটেনশিয়ালের মানটা কিন্তু কমতে থাকবে কারণ জলের মুভমেন্টের মধ্যে বাধার সৃষ্টি হবে তাহলে পিওর ওয়াটারের ক্ষেত্রে কী হবে ওয়াটার যখন পিওর থাকবে তখন কিন্তু তার পোটেন্সিয়াল মুভমেন্টের পোটেন্সিয়াল অর্থাৎ ওয়াটার পোটেন্সিয়াল পিওর ওয়াটারের ক্ষেত্রে হাই হবে পিওর ওয়াটার যখন হবে তার মুভমেন্টটা পিওর ওয়াটারের ক্ষেত্রে ওয়াটার পোটেন্সিয়াল কি হবে সব থেকে বেশি হবে হাই পিওর ওয়াটারের ক্ষেত্রে ওয়াটার পোটেন্সিয়াল হাই হবে হাই ওয়াটার পোটেন্সিয়াল কি হবে যখন ওয়াটার যখন পিওর থাকবে তখন হবে হাই এরপর যদি এর মধ্যে কোনো স্যালিউট প্রয়োগ করা হয় যদি এই বিকারের মধ্যে যদি স্যালিউট দিয়ে দেওয়া হয় একটা বিকার নিয়ে তার মধ্যে জল ভরে যদি তার মধ্যে জল ভরে তার মধ্যে যদি কোনো স্যালিউট মলিকিউল দিয়ে দেওয়া হয় মনে করি চারটে স্যালিউট মলিকিউল এই বিকারের মধ্যে দিয়ে দেওয়া হয় শুধুমাত্র বোঝার জন্য চারটে স্যালিউট মলিকিউল আমি দিলাম যদি সলিউট মলিকিউল দেওয়ার ফলে জলের যে মুভমেন্টটা যেটা ন্যাচারালি জল মুভ করছিল জলের কনসেনট্রেশনটা শুধুমাত্র জলই ছিল জলের কনসেনট্রেশনই হাই ছিল পিওর ওয়াটার ছিল তখন এর যে ওয়াটার পটেনশিয়ালটা ছিল সেটা ছিল কি যে পিওর ওয়াটারের ক্ষেত্রে ছিল ডব্লিউ কিন্তু সালিউট প্রয়োগ করার ফলে জলের যে পটেনশিয়ালটা সেটা জিরো থেকে মাইনাসের দিকে কমে যাবে অর্থাৎ মাইনাস হয়ে যাবে অর্থাৎ যখন সালিউট প্রয়োগ করা হবে তখন জলের যে পটেনশিয়ালটা সেটা মাইনাস হয়ে যাবে এই স্যালিউট বিভিন্ন ধরনের হতে পারে সালিউট বিভিন্ন ধরনের আয়ন হতে পারে আয়ন হতে পারে সল্ট হতে পারে সল্ট হতে পারে প্রোটিন হতে পারে বিভিন্ন ধরনের যেগুলো জলের মধ্যে স্যালিউল যে সমস্ত রয়েছে সেগুলো হচ্ছে স্যালিউট হিসাবে কাজ করতে পারে তো যখনই জলের মধ্যে এ ধরনের স্যালিউট গুলে দেওয়া হবে তখন জলের পোটেন্সিয়াল কি হবে কমে যাবে কত কমবে এখানেই আমাদেরকে বুঝতে হবে সালিউট পোটেন্সিয়াল সম্বন্ধে তো সালিউট পোটেন্সিয়ালটা কি সালিউট পোটেন্সিয়াল হচ্ছে যে ইট ইস দ্য ম্যাগনিচিউড অফ লোয়ারিং দ্য ওয়াটার পোটেন্সিয়াল বাই অ্যাডিং অফ সালিউট তাহলে সলিউট পোটেন্সিয়ালটা কী যেটাকে সাই এস দ্বারা ডিনোট করা হয় সালিউট পোটেন্সিয়ালটা কী যে ম্যাগনিচিউড অফ লোয়ারিং দ্য ওয়াটার পোটেন্সিয়াল এ কী করছে এ স্যালিউট কী করছে ওয়াটার পোটেন্সিয়ালের ওয়াটার পোটেন্সিয়ালকে কমিয়ে দিচ্ছে প্রথমে কী ছিল পিওর ওয়াটারের ক্ষেত্রে কী ছিল সাইডাব্লু সেখানে কি ছিল জিরো ছিল এখানে কমে যাবে জিরো থেকে কমে মাইনাসের দিকে চলে যাবে জিরো থেকে কমে মাইনাসের দিকে চলে যাবে এই ওয়াটার পটেনশিয়ালটা কতটা কমবে মনে করি এখানে যেহেতু চারটে স যেহেতু চারটে সলিড মলিকিউল রয়েছে মনে করি এখানে সাইডাব্লুর যে মানটা হবে সেটা হবে মাইনাস ফোর মনে করি শুধুমাত্র বুঝে নেওয়ার জন্য মাইনাস ফোর তাহলে এটাও আমাদেরকে সবসময় জানতে হবে মনে রাখতে হবে যে জলের মধ্যে সলিউট গুলে দেওয়ার ফলে যে সালিউট পোশ যে ওয়াটার পোটেন্সিয়ালটা জ্বালাবে তার মান হবে সবসময় নেগেটিভ এখানে ধরি তার মান হয়েছে ফোর আর যখনই সলিউট গুলে দেওয়া হবে তখন যে ওয়াটার পোটেন্সিয়ালের যে মানটা হবে তখন সেই সলিউড পোটেন্সিয়ালের মানও কিন্তু ততটাই হবে অর্থাৎ এখানেও সলিউট সলিউড পোটেন্সিয়ালের মান হবে ফোর অর্থাৎ ওয়াটার পোটেন্সিয়ালের মানও হলো ফোর আর স্যালিউড পোটেন্সিয়ালের মানও হলো ফোর এটা সব সময় মনে রাখতে হবে যে জলের মধ্যে সলিউট যখন থাকবে তখন স্যালিউড পোটেন্সিয়ালের মান ও নেগেটিভ হবে এবং ওয়াটার পোটেন্সিয়ালের মানও কিন্তু নেগেটিভ হবে যখন সলিউড পোটেন্সিয়ালে ওয়াটার পোটেন্সিয়ালের মান যখন গুলে দেওয়া হয় সবসময় কিন্তু নেগেটিভ হবে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেটা হচ্ছে বাইরে থেকে এমন কিছু প্রয়োগ করা হলো বাইরে থেকে কোনো কিছু অ্যাড করার ফলে কি হয় অ্যাড করার ফলে যদি এর মান সাই এর মান যদি বেড়ে যায় যদি বাড়ে যদি বাড়ে তখন কি হবে এর মান যদি বাড়ে তখন কি হবে সেটা হবে কি যে তার যে মানটা সলিড ওয়াটার পটেনশিয়ালের মানটা তখন পজিটিভ হবে যখন সেলিউট অ্যাড করা হচ্ছে তখন ওয়াটার পোটেন্সিয়ালের মান নেগেটিভ হচ্ছে আবার অনেক ক্ষেত্রে এমন কিছু অ্যাড করা যেতে পারে যার ক্ষে যা হলে ওয়াটার পোটেন্সিয়াল বেড়ে যেতে পারে তখন হবে পজিটিভ তার মানটা হবে পজিটিভ তো এটা হলো কি যে স্যালিউট পোটেন্সিয়ালের সাথে ওয়াটার পোটেন্সিয়ালের রিলেশন অর্থাৎ সেলিউট পোটেন্সিয়ালের মানও যতটা হবে ওয়াটার পোটেন্সিয়ালের মানও ততটাই হবে যদি আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশন ধরে নিই যদি আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশন ধরি স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে কি স্ট্যান্ডার্ড কন্ডিশন হচ্ছে তখন যখন ধরি একটা একটা বিকার বিকার দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে বিকারের মধ্যে জল রয়েছে এর মধ্যে কোন কিন্তু কোনো সালিউট কিন্তু নেই বাইরে থেকে শুধুমাত্র অ্যাটমসফেরিক প্রেশার রয়েছে স্ট্যান্ডার্ড কন্ডিশন এর ক্ষেত্রে সাইডাব্লিউর মান জিরো সাই এস যেটা হচ্ছে সলিউট পোটেন্সিয়াল মান জিরো আর যেহেতু এখানে বাইরে থেকে কোনো প্রেশার নেই অ্যাটমসফেরিক প্রেশার যেটা সেটা শুধুমাত্র রয়েছে বাইরে থেকে কোনো প্রেশার এখানে দেওয়া হচ্ছে না তাই সাই পি যেটা হচ্ছে প্রেসার পোটেন্সিয়াল তার মানও কিন্তু জিরো হবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশানে প্রত্যেকটার মান কিন্তু জিরো হবে ওয়াটার পোটেন্সিয়াল জিরো সলিড পোটেন্সিয়াল জিরো আর প্রেশার পোটেন্সিয়ালেও কিন্তু জিরো হবে তো প্রেসার পোটেন্সিয়ালটা কি সেটাও আমাদেরকে জানতে হবে প্রেশার পোটেন্সিয়ালটা হচ্ছে কি। যে প্রেসার পোটেন্সিয়াল হচ্ছে প্রেসার ইজ দ্য প্রেসার প্রেসার পোটেন্সিয়াল ইজ দ্য প্রেসার রিকোয়ার্ড ফর দ্য মুভমেন্ট অফ ওয়াটার প্রেসার পোটেন্সিয়ালটা কি যে জলের মুভমেন্টের জন্য জলের মুভমেন্টের জন্য ধরো স্ট্যান্ডার্ড কন্ডিশানে জল এরকম স্ট্যাগনেন্ট রয়েছে তো জলকে মুভ করার জন্য বাইরে থেকে যে প্রেশার প্রয়োগ করা হবে সেটাই হবে তার প্রেশার পোটেন্সিয়াল এটাকে সাই পি দ্বারা ডিনোট করা হয় তো স্ট্যান্ডার্ড কন্ডিশনে জিরো হবে এরপর আমরা দেখে নেব আর একটা কন্ডিশন আমরা দেখে নেব আর একটা কন্ডিশন কী দুটো এরকম বিকার আমরা নিলাম দুটো বিকার দুটো বিকার আমরা নিলাম দুটো বিকারের মধ্যে আমরা জল ভরে দিলাম দুটো বিকারের মধ্যে আমরা জল ভরে দিলাম দুটো বিকারের মধ্যে জল ভরে দিলাম এরপর কি করব দুটো বিকারেতেই স্যালিউট দিয়ে দেবো একটা বিকারেতে মনে করি তিনটে স্যালিউট মালিকিল দিলাম আর একটা বিকারে চারটে স্যালিউট মলিকিউল দিলাম শুধুমাত্র বুঝে নেওয়ার জন্য বিষয়টা তো যেই বিকারে বেশি স্যালিউট মলিকিউল আছে সেই বিকারের ওয়াটার পোটেন্সিয়াল কি হবে বেশি কমবে এই বিকারের ক্ষেত্রে কি হবে ওয়াটার পোটেন্সিয়াল সলিউট পোটেন্সিয়ালের মান যদি ধরি সাই এস এখানে কি হবে যদি সলিউটের মলিকিউল অনুসারে যদি আমরা ধরে নিই তাহলে এখানে মনে করি এর সলিউট পোটেন্সিয়াল হলো চারশো তাহলে এর যে ওয়াটার পোটেন্সিয়ালটা হবে তার মানও চারশো হবে এবং সেটা নেগেটিভে হবে দুটোই নেগেটিভে হবে আমরা জানি যে ওয়াটার পোটেন্সিয়াল স্যালিউট পোটেন্সিয়ালের মান সবসময় নেগেটিভ হয় তো দুটোর মানই কী হবে চারশো হবে আর এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটে সালিউট মলিকিউল রয়েছে তো তিনটে স্যালিউট মলিকিউলের জন্য কি হবে এর যে স্যালিউট পোটেন্সিয়ালটা সেটা শ্যালির পটেনশিয়ালটা ধরি তিনশো মাইনাস তিনশো আর ওয়াটার পটেনশিয়ালটা ওয়াটার পটেনশিয়ালও মানো মাইনাস তিনশো হবে তাহলে এই দুটো বিকারের ক্ষেত্রে আমরা কী দুটো কন্ডিশন দেখতে পাচ্ছি যে এই বিকারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর যে ওয়াটার পটেনশিয়াল সেটা হচ্ছে মাইনাস থ্রি হান্ড্রেড আর এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর ওয়াটার পটেনশিয়াল হচ্ছে মাইনাস ফোর হান্ড্রেড তাহলে এর যে ওয়াটার পোটেন্সিয়ালের মানটা এটা হচ্ছে কি এই এই জলের যেহেতু কম স্যালিউট রয়েছে কম স্যালিউট মানে হাই ওয়াটার পোটেন্সিয়াল আর এতে যেহেতু বেশি স্যালিউট রয়েছে এটা থেকে তাহলে এর ওয়াটার পোটেন্সিয়ালটা কি হবে এর ওয়াটার পোটেন্সিয়াল কম হবে এটা যদি মনে করি এ বিকার আর এটা যদি মনে করি বি বিকার তাহলে এ বিকারের থেকে বি বিকারের যে ওয়াটার পোটেন্সিয়ালটা সেটা এখানে কম হবে এখানে লেস হবে এর ওয়াটার পোটেন্সিয়াল এর যে ওয়াটার পোটেন্সিয়াল এটা লেস হবে আর এক্ষেত্রে ওয়াটার পোটেন্সিয়াল এর থেকে হাই হবে এর ওয়াটার পটেনশিয়ালটা তো এই দুটো বিকারকে যদি আমরা কানেক্ট করি যদি আমরা একটা পাইপের সাথে কানেক্ট করি তখন আমরা কি দেখব যে হাইয়ার ওয়াটার পোটেন্সিয়াল এখানে যেহেতু হাই রয়েছে এই হাই ওয়াটার পোটেন্সিয়াল থেকে লো ওয়াটার পটেনশিয়াল এখানে লো ওয়াটার পটেনশিয়াল তো হাই ওয়াটার পটেনশিয়াল থেকে লো ওয়াটার পোটেন্সিয়ালের দিকে জলের মুভমেন্টটা হবে তাহলে যেখানে বেশি স্যালিউট রয়েছে সেখানে কম স্যালিউটযুক্ত জল যেখানে ওয়াটার পোটেন্সিয়াল যেখানে হাই সেখানে এই মুভমেন্টটা হবে অর্থাৎ হাই ওয়াটার পোটেন্সিয়াল থেকে লো ওয়াটার পোটেন্সিয়ালের দিকে জলে মুভমেন্টটা হবে এটা এই যে কন্ডিশনটা এটা কিন্তু তোমাদের এন বইতে ওয়াটার পোটেন্সিয়ালের যে টপিকটা রয়েছে সেখানে এটা দেওয়া রয়েছে তো সেজন্য এটা আমরা বুঝে নিলাম যে এখানে কন্ডিশনটা কি হবে হাই ওয়াটার পোটেন্সিয়াল কখন হবে লো ওয়াটার পোটেন্সিয়াল কখন হবে এরকম দুটো সিস্টেম যদি যোগ করা হয় তখন কি ঘটনা ঘটবে তো যেখানে হাই ওয়াটার পোটেন্সিয়াল রয়েছে আর লো ওয়াটার পোটেন্সিয়াল রয়েছে এমন দুটো সিস্টেমকে যদি যোগ করা হয় তাহলে হাই ওয়াটার পোটেন্সিয়াল থেকে লো ওয়াটার পোটেন্সিয়ালের দিকে জলের মুভমেন্টটা হবে এরপর এরপর আমরা আসবো যে এদের যে রিলেশনটা ওয়াটার পোটেন্সিয়াল সাথে প্রেশার পোটেন্সিয়াল এবং সলিড পোটেন্সিয়ালের যে রিলেশনটা রিলেশনটা কী ছিল আমরা আগেই দেখেছি যে রিলেশনটা কী ছিল রিলেশনটা ছিল যে সাইডাব্লিউ ইজ ইকুয়ালস টু সাই এস প্লাস সাইপি ওয়াটার এটা প্রেশার পোটেন্সিয়াল তাহলে সলিউট পোটেন্সিয়ালের ওপর কীভাবে ডিপেন্ড করছে সেটা আমরা জানলাম এরপর আমরা দেখবো প্রেশার পোটেন্সিয়ালের ওপর কী করে ডিপেন্ড করছে ওয়াটার পোটেন্সিয়ালটা সেটা আমরা জানব তো একটা এরকম আমরা বিকারের নিয়েই বুঝবো বিকারে আমরা নিয়ে নিলাম এর মধ্যে জল ভরে দিলাম এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড কন্ডিশন বাইরে থেকে কিন্তু কোনো প্রেশার আলাদা থেকে প্রয়োগ করা নেই তখন কী হবে এটা যে স্ট্যান্ডার্ড কন্ডিশন বা এর মধ্যে কোনো স্যালিউট নেই স্ট্যান্ডার্ড কন্ডিশন ওয়াটার পটেনশিয়াল ওয়াটার পটেনশিয়াল এখানে কী আমরা দেখতে পাবো অবশ্যই জিরো হবে স্ট্যান্ডার্ড কন্ডিশন অ্যাটমসফারিক প্রেশার নেই স্ট্যান্ডার্ড কন্ডিশন স্যালিউট নেই এখানে জিরো এরপর যদি আমরা বাইরে থেকে প্রেশার প্রয়োগ করি যদি আমরা বাইরে থেকে প্রেসার প্রয়োগ করি মনে করি একটা পিস্টনের সাহায্যে আমরা প্রেশার প্রয়োগ করছি বাইরে থেকে অ্যাটমসফেয়ারিক প্রেশার ছাড়াও আমরা পিস্টনের মাধ্যমে এই জলের ওপর বাইরে থেকে আরও চাপ সৃষ্টি করছি তাহলে কি হবে যখন আমরা আরও প্রেশার প্রয়োগ করি জলকে ধাক্কা দিই তখন কি হবে সেই জলটা আরও বেশি তাড়াতাড়ি মুভ করবে যদি জলের ওপর প্রেশার ক্রিয়েট করি আমরা যদি তোমরা প্লাস্টিকের একটা জলের বোতল নিলে তার মধ্যে ছিপিটা খোলা থাকবে আর তোমরা যদি সেইটাকে সেই প্লাস্টিকের বটলটাকে যদি তোমরা জোরে চাপ দাও তাহলে কী হবে প্লাস্টিকের বটল থেকে চাপ সৃষ্টি করার ফলে জলটা বেরিয়ে আসবে তাহলে জলের মুভমেন্টটা ফাস্ট হবে তো এখানে কি হচ্ছে বাইরে থেকে প্রেশার প্রয়োগ করা হচ্ছে যখন এইভাবে আমরা যখন জলের ওপরে প্রেশার ক্রিয়েট করবো অর্থাৎ জলকে যখন ধাক্কা দেবো এবং তার মধ্যে তার মধ্যে তার জলের যে মুভমেন্টটা তখন সেটাকে বাড়াবো তখন কিন্তু তার প্রেশার প্রোটেনশিয়ালটা কী হবে প্রেশার প্রোটেন তখন পজিটিভ হবে যেমন মূলের মধ্যে যখন জল মাটি থেকে জল যখন মূলের মধ্যে প্রবেশ করে তখন সেখানে একটা প্রেসার পোটেন্সিয়াল কাজ করে সেই প্রেশার পোটেন্সিয়ালটা কি এই প্ল্যান্ট ওয়াটার রিলেশনের জন্য এই প্রেসার পোটেন্সিয়াল ওয়াটার পোটেন্সিয়াল এবং সলিড পোটেন্সিয়াল জানা কিন্তু আমাদের দরকার তো তখন কি হবে তখন হবে যখন ধাক্কা দিয়ে প্রবেশ করছে জল তখন কী হবে প্রেসার পোটেন্সিয়ালটা কিন্তু পজিটিভ হবে এরপর আরেকটা উদ্ভিদের ক্ষেত্রে আরেকটা কন্ডিশন রয়েছে যখন যেটা হচ্ছে কি প্রস্বোধন টান ট্রান্সপেরেশন পুল যখন কাজ করে যখন আমরা ওপরের দিকে যখন টানছি যখন প্রেশার ক্রিয়েট করে প্রেশারটা যখন ওপরের দিকে প্রেশার ক্রিয়েট করে যখন ওপরের দিকে আমরা টেনে নিচ্ছি জলটাকে যেটা হচ্ছে মূল দ্বারা শোষিত জল যখন জায়লেমের মাধ্যমে পাতায় পৌঁছায় যে ট্রান্সপেরেশন পুল কাজ করে যেটাকে প্রসোধন টান বলে সেই প্রসোধন টানের ফলে জলটা কি হয় পাতায় পৌঁছায় তো এই যে প্রসোধন টানটা তৈরি হচ্ছে যে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু সেই যে প্রেশারটা সেটা কিন্তু নেগেটিভ তাহলে পজিটিভ হবে প্রেসার পোটেন্সিয়াল কখন পজিটিভ হবে যখন ধাক্কা দেবো তখন হবে প্রেসার পোটেন্সিয়াল তখন হবে পজিটিভ আর যখন টানা হবে তখন প্রেশার পোটেন্সিয়াল নেগেটিভ হবে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আর স্ট্যান্ডার্ড যখন কন্ডিশন হবে স্ট্যান্ডার্ড কন্ডিশন যখন বাইরে থেকে কোনো প্রেসার প্রয়োগ করা হচ্ছে না তখন স্ট্যান্ডার্ড কন্ডিশনে স্ট্যান্ডার্ড কন্ডিশনে প্রেশার পোটেন যখন টেম্পারেচার প্রয়োগ করা হচ্ছে না কোনো স্যালিউট নেই তখন কী হবে এই প্রেসার পোটেন্সিয়ালটা কিন্তু জিরো হবে তাহলে তিনটে কন্ডিশন রয়েছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে মান হবে জিরো যখন পুল করা হবে তখন হবে নেগেটিভ মান আর যখন ধাক্কা দেওয়া হবে প্রেশার দিয়ে তখন সেটা মান হবে পজিটিভ তো এটা হলো প্রেসার পোটেন্সিয়াল তাহলে প্রেশার পোটেন্সিয়ালটা কী যেটা হচ্ছে কি প্রেশার রিকোয়ার্ড ফর দ্য মুভমেন্ট অফ ওয়াটার জলের মুভমেন্ট করার জন্য যে প্রেসারটা প্রয়োজন হয় সেটাই হচ্ছে কি যে প্রেশার পোটেন্সিয়াল জলের সেই মুভমেন্টটা সেই প্রেসারটা হয়তো টানা প্রেশারও হতে পারে টান টান প্রয়োগ করেও সে প্রেশার ক্রিয়েট করা যেতে পারে আবার ধাক্কা দিয়েও অর্থাৎ পুশ করেও সেই প্রেশার ক্রিয়েট করা যেতে পারে অর্থাৎ পুল করা যেতে পারে যেখানে মান হবে নেগেটিভ আর পুশ করা যেতে পারে যেখানে মান হবে পজিটিভ এই দুটো কন্ডিশানই কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় সেজন্যই আমরা কিন্তু প্লান্টের এই ট্রান্সপোর্ট এই চ্যাপ্টারে কিন্তু আমরা এই ওয়াটার পটেনশিয়ালটা সম্বন্ধে আমরা ডিটেলসে পড়ছি তাহলে ওয়াটার পোটেন্সিয়ালের সাথে প্রেশার পোটেন্সিয়াল এবং সলিড পোটেন্সিয়ালের রিলেশনটা কী হল আমরা বুঝতে পারলাম এরপর আমাদের যে পয়েন্টসগুলো যেগুলো বলেছে পয়েন্টসগুলো কী কী আছে সেই পয়েন্টসগুলো আমরা জেনে নেব আমাদের পয়েন্টগুলো কী কী বলছে পয়েন্টগুলো কী প্রথমত আমরা বুঝে নিলাম বিষয়টা এবার আমরা পয়েন্টগুলো জেনে নেব তাহলে আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে পয়েন্টগুলো কী কী বলছে তো ওয়াটার পোটেন্সিয়াল অফ পিওর ওয়াটার অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার উইচ ইজ নট আন্ডার এনি প্রেশার ইস টেকেন টু বি জিরো তাহলে যে সাই ডাব্লিউ ইজ টু জিরো হবে কখন স্ট্যান্ডার্ড কন্ডিশন স্ট্যান্ডার্ড কন্ডিশন কখন বলব যখন না বাইরে থেকে কোনো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে না বাইরে থেকে কোনো টেম্পারেচার ইনক্রিজ করা হচ্ছে তখন হবে কি কোনো স্যালিউটও থাকবে না কোনো স্যালিউট তখন থাকবে না তখন হবে এই ওয়াটার পটেনশিয়ালটা তখন জিরো হবে তারপর পয়েন্টটা বলছে ইফ সাম সালিউট ইজ ডিজলভ ইন পিওর ওয়াটার দ্য সলিউশন হ্যাজ ফিওয়ার ফ্রি ওয়াটার মলিকিউলস অ্যান্ড দ্য কনসেনট্রেশন অফ দ্য ওয়াটার ডিক্রিজেস রিডিউসিং ইটস পোটেন্সিয়াল তাহলে যখন জলের মধ্যে যখন আমি স্যালিউট গুলে দেবো তখন কী হবে জলের অনুর কনসেন্ট্রেশন কমে যাবে তার মধ্যে সলিউট ঢুকে গেলে তার মুভমেন্টে বাধা সৃষ্টি করবে তার ফলে কি হবে যে ওয়াটার পোটেন্সিয়ালটা থাকবে সেই ওয়াটার পোটেন্সিয়ালটা কি হবে কমে যাবে প্রথমে জিরো ছিল যেটা স্ট্যান্ডার্ড কন্ডিশানে সেটা চলে যাবে নেগেটিভ মানে চলে যাবে সলিউট গুলে দেওয়ার জন্য হেন্স অল সলিউশনস হ্যাভ লোয়ার ওয়াটার পোটেন্সিয়াল দেন পিওর ওয়াটার তাহলে পিওর ওয়াটারের মধ্যে যে পিওর ওয়াটারের ক্ষেত্রে যে ওয়াটার পোটেন্সিয়ালের যে মানটা সেটাই কিন্তু হাই হয় পিওর ওয়াটারের যে ওয়াটার পোটেন্সিয়ালটা সেটাই কিন্তু সবসময় হয় হাই ওয়াটার পোটেন্সিয়াল হয় পিওর ওয়াটারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি পিওর ওয়াটার কোনো লিভিং সিস্টেমের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু পিওর ওয়াটার বর্তমান থাকে না যেমন সেল একটা লিভিং সিস্টেম এর মধ্যে জল বর্তমান থাকে যেটা হচ্ছে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমের কি শুধুমাত্র পিওর ওয়াটার থাকে সেটা কিন্তু থাকে না প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে তাই এটা পিওর না এবং এর পোটেন্সিয়াল সবসময় কিন্তু নেগেটিভ হবে সেলের ক্ষেত্রে সবসময় কী হবে একটা সেল যদি আমরা লিভিং সেল আমরা যদি ধরি তাহলে লিভিং সেলের ক্ষেত্রে কী হবে এর ওয়াটার পোটেন্সিয়াল কিন্তু সবসময় নেগেটিভ হবে তাহলে কি হচ্ছে হেন্স অল সলিউশন হ্যাভ লোয়ার ওয়াটার পোটেন্সিয়াল দেন পিওর ওয়াটার দ্য ম্যাগনিচিউড অফ দিস লোয়ারিং ডিউ টু ডিজলিউশন অফ সলিউট ইজ কল সলিউড পোটেন্সিয়াল তাহলে স্যালিউড পোটেন্সিয়ালটা কি স্যালিউড পটেনশিয়ালটা হচ্ছে ইট ইজ দ্য ম্যাগনিচিউড অফ লোয়ারিং দ্য ওয়াটার পোটেন্সিয়াল বাই অ্যাডিং স্যালিউট এটাই হচ্ছে স্যালিউড পোটেন্সিয়াল আর স্যালিউড পোটেন্সিয়ালটা কি হচ্ছে যে সাই এস দ্বারা ডিনোট করা হয় সলিউড পোটেন্সিয়াল ইজ অলওয়েজ নেগেটিভ সলিউড পোটেন্সিয়ালের মান সবসময় নেগেটিভ হবে সলিড পটেনশিয়ালের মান সময় নেগেটিভ হবে একটা বিষয় যেটা মনে রাখতে হবে যে সলিড পটেনশিয়ালের মান যা হবে ওয়াটার পোটেন্সিয়ালের মানও কিন্তু তাই হবে একই মান হবে আর সেটা নেগেটিভে থাকবে যদি এর মাইনাস ফোর হয় তাহলে এরও মাইনাস ফোর হবে যদি এর মাইনাস ফাইভ হয় তাহলে এরও মাইনাস ফাইভ ফাইভ হবে বোঝার জন্য শুধুমাত্র আমরা জানছি যে এর সাইডাব্লিউর মান যা হবে সাই এর মানও তাই হবে অর্থাৎ সলিড পটেনশিয়াল এবং ওয়াটার পটেনশিয়ালের মান কিন্তু সবসময় একই থাকবে আর সলিড পোটেন্সিয়াল ইজ অলওয়েজ নেগেটিভ সবসময় সলিড পোটেন্সিয়াল কিন্তু নেগেটিভই হবে এর পজিটিভ মান কিন্তু হবে না সলিড পটেনশিয়ালের সলিড পোটেন্সিয়াল অলসো কল্ড অসমোটিক পোটেন্সিয়াল এটাকে অসমোটিক পোটেন্সিয়াল বলা হয় আর এই সলিড পোটেন্সিয়াল সবসময় নেগেটিভ ইন প্ল্যান্ট সেল অ্যান্ড জিরো ইন ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট সেলের মধ্যে কিংবা যে লিভিং সেলের মধ্যে এর যে স্যালিউড যে পোটেন্সিয়ালটা স্যালিউড পোটেন্সিয়ালটা কী হবে সবসময় নেগেটিভ হবে কারণ এর মধ্যে স্যালিউট থাকে আর ডিস্টিল ওয়াটার যার মধ্যে কোনো ডিস্টিল ওয়াটারের মধ্যে কি থাকবে স্যালিড এর মানটা কী হবে স্যালিউড পোটেন্সিয়ালের মানটা জিরো হবে কারণ ওর মধ্যে কোনো স্যালিউটই থাকছে না ডিস্টিল ওয়াটারের মধ্যে ডিস্টিল ওয়াটারের মধ্যে স্যালিড পোটেন্সিয়ালের মান জিরো হবে আর জলের মধ্যে যদি কোনো পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে তখন তার মান সব সময় নেগেটিভ হবে স্যালিউট পোটেন্সিয়াল সবসময় নেগেটিভ হবে আবার ওয়াটার পোটেন্সিয়ালও নেগেটিভ হবে স্যালিউটস রিডিউস ওয়াটার পটেনশিয়াল স্যালিউট কী করে স্যালিউট কি করছে পিওর ওয়াটারের ক্ষেত্রে কি থাকে পিওর ওয়াটারের ক্ষেত্রে আমরা দেখেছি স্ট্যান্ডার্ড কন্ডিশানে পিওর ওয়াটারের যে পোটেন্সিয়াল সেটা হচ্ছে জিরো থাকে আর যখনই স্যালিউট গুলে দেওয়া হয় তখনই সেই ওয়াটার পোটেন্সিয়ালটা নেগেটিভ হয়ে যায় তাহলে কী হয় নেগেটিভ হয়ে যাওয়া মানে কি জিরো থেকে নেগেটিভ হয়ে যাওয়া মানেই হচ্ছে যে এর পটেনশিয়ালটা রিডিউস হয়ে যাচ্ছে ওয়াটার পটেনশিয়াল রিডিউস হয়ে যাচ্ছে এখানে আমরা একটা ডায়াগ্রামে সাজে আরেকবার দেখে নেবো এখানে আমরা দেখতে পাচ্ছি পিওর ওয়াটার রয়েছে এখানে স্যালিউট রয়েছে তো স্যালিউটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্যালিউড পোটেন্সিয়াল নেগেটিভ রয়েছে এখানে বাইরে থেকে কেউ কোনো প্রেশার কিন্তু দেওয়া হচ্ছে না তাই প্রেশার পোটেন্সিয়াল এখানে জিরো যেহেতু বাইরে থেকে কোনো প্রেশার দেওয়া হচ্ছে না আর এখানে ওয়াটার পোটেন্সিয়াল তাহলে কত হবে ওয়াটার পোটেন্সিয়াল কি হবে মাইনাসই হবে কারণ স্যালিউট পোটেন্সিয়ালের যা মান হবে প্রেশার পোটেন্সিয়ালের মানও কিন্তু তাই হবে আর এইদিকে যেদিকে পিওর ওয়াটার রয়েছে স্ট্যান্ডার্ড কন্ডিশন রয়েছে বাইরে থেকে কোনো প্রেশার প্রয়োগ করা হচ্ছে না কোনো স্যালিউট নেই কোনো টেম্পারেচার প্রয়োগ করা হচ্ছে না এখানে প্রত্যেকটার মান কিন্তু জিরো স্যালিউট পোটেন্সিয়াল স্যালিউট পোটেন্সিয়াল প্রেশার পোটেন্সিয়াল এবং তার ফলে ওয়াটার পোটেন্সিয়ালের মানও কিন্তু জিরো হচ্ছে কারণ আমরা জানি যে ওয়াটার পোটেন্সিয়াল ইজ ইকুয়াল টু সেলিউড পোটেন্সিয়াল প্লাস প্রেশার পোটেন্সিয়াল তো এখানে যেহেতু প্রত্যেকটাই জিরো তাই প্রেশার ওয়াটার পোটেন্সিয়ালের মানও কিন্তু জিরোই হবে ইফ আ প্রেশার গ্রেটার দ্যান অ্যাটমসফেরিক প্রেশার অ্যাটমসফেরিক প্রেশারটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন ইফ আ প্রেশার ইজ অ্যাপ্লাইড টু পিওর ওয়াটার অর সলিউশন ইটস ওয়াটার পোটেন্সিয়াল ইনক্রিজ হয়ে যাবে যদি বাইরে থেকে পোটেন্সিয়াল যদি প্রেশার পোটেন্সিয়াল যদি প্রেশার ক্রিয়েট করে জলের মুভমেন্ট করা হয় তাহলে কী হবে তার পোটেন্সিয়াল কিন্তু হাই হয়ে যাবে যখন জলের মধ্যে ধাক্কা দেওয়া হয় তার ফলে কি হয় পুশ করা হয় যখন জলকে তখন কি হবে তার যে প্রেশার পোটেন্সিয়ালটা বাইরে থেকে প্রয়োগ করার ফলে কি হবে পজিটিভ হবে যখন প্রেশার পোটেন্সিয়ালটা পজিটিভ হবে তার ফলে এর যে ওয়াটার পোটেন্সিয়ালটা রয়েছে সেটা কি হয়ে যাবে বেড়ে যাবে সেটার মান কী হবে গ্রেটার হয়ে যাবে বেশি হবে বেড়ে যাবে সেটার মানটা মোর হয়ে যাবে দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য প্রোটোপ্লাস্ট ডিউ টু এন্ট্রি অফ ওয়াটার আগেনস্ট দ্য রিজিড সেলওয়াল ইজ কল্ড প্রেশার পোটেন্সিয়াল যেটা লিভিং সেলের ক্ষেত্রে যেটা হয়ে যাতে কি সেটা হচ্ছে কি প্রেশার পোটেন্সিয়াল যেটা হচ্ছে লিভিং সেলের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে প্রোটোপ্লাস্ট যেটা হচ্ছে কি যে সেলওয়ালের ওপরে যে রিজিট সেলওয়ালের ওপরে যে প্রেশার ক্রিয়েট করে সেটা হচ্ছে প্রেশার পোটেন্সিয়াল হন ওয়াটার এন্টার্স অ প্ল্যান সেল ডিউ টু ডিফিউশন কজিং আ প্রেশার বিল্ড আপ আগেন্স দ্য সেল ওয়াল ইট মেক্স দ্য সেল টার্গেট সেলটা ফুলে যায় জল ভেতরে প্রবেশ করার ফলে প্রোটোপ্লাস্টির মধ্যে ফলে হুইচ ইনক্রিজেস প্রেসার যার ফলে প্রেশার পোটেন্সিয়ালটা বেড়ে যায় প্রেসার পোটেন্সিয়াল কী হচ্ছে ইউজুয়ালি পজিটিভ কিন্তু নেগেটিভও হয়ে থাকে প্রেশার পোটেন্সিয়াল এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা যে ডায়াগ্রাম এখানে আমরা ছবি একটা দেখতে পাচ্ছি এখানে একটা ওপেন সিস্টেম রয়েছে এই ওপেন সিস্টেমের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি ওপেন সিস্টেমের মধ্যে বাইরে থেকে কোনো প্রেশার কিন্তু প্রয়োগ করা হচ্ছে না এখানে কোনো বাইরে থেকে প্রেশার প্রয়োগ করা হচ্ছে না তাই এখানে প্রেশার পোটেন্সিয়ালটা হচ্ছে জিরো আর এখানে ক্লোজ সিস্টেম যেমন হচ্ছে সেল সেল ওয়ালের ওপর এখানে পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে জল যখন যখন প্রেশারটা যখন পুশ করবে যখন ধাক্কা দেবে তখন প্রেশার পটেনশিয়ালের মান পজিটিভ হবে আর যখন পুল করবে ওপরের দিকে যখন টানবে তখন প্রেশার পোটেন্সিয়ালের মান নেগেটিভ হবে দ্যারফোর দ্য মোর স্যালিউট দ্যাট ইজ অ্যাডেড টু সলিউশন দ্য মোর নেগেটিভ ইটস অসমোটিক পটেনশিয়াল গেটস তাহলে যত বেশি পরিমাণ স্যালিউট বিকারের যত বেশি পরিমাণ স্যালিউট জলের মধ্যে দেওয়া হবে যত যত বেশি স্যালিউট দেওয়া হবে তার স্যালিড পোটেন্সিয়ালের মান স্যালিড পোটেন্সিয়ালের মান তত নেগেটিভ হবে স্যালিড পটেনশিয়ালের মান তত বেশি নেগেটিভ হবে যত স্যালিউট গোলা হবে এর মধ্যে ইফ নো ফিজিক্যাল প্রেসার ইজ অ্যাপ্লাইড টু আ সলিউশন দেন দ্য স্যালিড পোটেন্সিয়াল ইজ ইকুয়াল টু ওয়াটার পোটেন্সিয়াল যখন বাইরে থেকে যদি কোনো প্রেশার যদি প্রয়োগ না করা হয় যদি প্রেশার পোটেন্সিয়াল যদি প্রেশার পোটেন্সিয়াল যেটা যদি জিরো হয় তাহলে আমাদের ইকুয়ে অনুসারে আমরা কি জানব ইকুয়েশন অনুসারে আমরা কি জানি যে ওয়াটার পোটেন্সিয়াল ইকুয়ালস টু সলিড পোটেন্সিয়াল প্লাস প্রেশার পোটেন্সিয়াল তো প্রেশার পোটেন্সিয়ালের মান যদি জিরো হয় তাহলে অবশ্যই যে ওয়াটার পোটেন্সিয়ালটা হবে ওয়াটার পোটেন্সিয়ালটা হবে সলিড পোটেন্সিয়ালের সমান এর মানটা সলিড পোটেন্সিয়ালের মানের সমান হবে ওয়াটার পোটেন্সিয়াল অফ আ সেল ইজ এফেক্টেড বাই বোথ স্যালিউড অ্যান্ড প্রেশার পোটেন্সিয়াল তো যে জলের ওয়াটার পোটেন্সিয়ালের দুটো মেন কম্পোনেন্ট রয়েছে যেটা হচ্ছে যে ওয়াটার পোটেন্সিয়ালকে কন্ট্রোল করা যেটা সেটা হচ্ছে কি যে স্যালিউড পোটেন্সিয়াল আর প্রেশার পোটেন্সিয়াল তারপরে শেষে যে ফর্মুলাটা সেটা আমরা আগেও জেনেছি তবুও আরেকবার আমরা জেনে নেবো যেটা হচ্ছে ওয়াটার পোটেন্সিয়াল ইকুয়ালস টু সেলিউড পোটেন্সিয়াল প্লাস প্রেশার পোটেন্সিয়াল প্ল্যান্ট ইউজ ওয়াটার পোটেন্সিয়াল টু ট্রান্সপোর্ট এই ওয়াটার পোটেন্সিয়ালটা আমরা কেন পড়ছি ওয়াটার পটেনশিয়াল পড়ার গুরুত্বটা কি ট্রান্সপোর্টের ক্ষেত্রে প্ল্যান্টের ট্রান্সপোর্টিং প্ল্যান্টস এই চ্যাপ্টারে আমরা কেন পড়ছি কারণ ওয়াটার পোটেন্সিয়ালটা ইউজ করে কিন্তু প্ল্যান্ট কিন্তু ট্রান্সপোর্টে ট্রান্সপোর্ট ওয়াটার ট্রান্সপোর্ট করে নিজের শরীরের মধ্যে প্ল্যান্টস ইউজ ওয়াটার পোটেন্সিয়াল টু ট্রান্সপোর্ট ওয়াটার টু দ্য লিভ সো দ্যাট ফটোসিনথেসিস ক্যান টেক প্লেস এই কারণেই আমরা ওয়াটার পোটেন্সিয়াল সম্বন্ধে কিন্তু আমরা এত বিশদে আমরা পড়ছি দ্য ইন্টার্নাল ওয়াটার পোটেন্সিয়াল অফ আ প্লান্ট সেল ইজ মোর নেগেটিভ দ্যান পিওর ওয়াটার জলের মধ্যে যখন ইন্টারনাল যে সেল এনভায়রনমেন্ট রয়েছে উদ্ভিদের কোষের যে মধ্যে কী থাকে যে প্রোটোপ্লাসটা থাকে সেটা কিন্তু পিওর কন্ডিশনে থাকে না তার মধ্যে অনেক ধরনের গুলে থাকে তো তার সব সবসময় নেগেটিভ হবে পিওর ওয়াটারের থেকে নেগেটিভ হবে ইট কজেস ওয়াটার টু মুভ ফ্রম দ্য সয়েল ইনটু প্ল্যান্ট রুট বায়া আ অসমোসিস এর ফলে অসমোসিসের মাধ্যমে মাটির মধ্যে থেকে জল কি হয় উদ্ভিদের মূলের মধ্যে প্রবেশ করে এখানেই হচ্ছে ওয়াটার পোটেন্সিয়ালের যে গুরুত্বটা আমরা বুঝতে পারছি যে কিভাবে ওয়াটার পটেনশিয়ালকে কাজে লাগিয়ে উদ্ভিদ নিজের শরীরের মধ্যে জলের ট্রান্সপোর্ট ঘটাচ্ছে তো আজকের মতো এই পর্যন্ত আমরা বুঝে নিলাম কি আশা করি তোমরা বুঝতে পেরেছ ওয়াটার পটেনশিয়ালটা কী তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে